আজকে আমরা শুরু করব অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের ইউনিট ফাইভ। ইউনিট ফাইভে আছে ম্যানেজমেন্ট অফ ইকুইপমেন্ট সাপ্লাইজ। তো আমরা আগে দেখে নেব যে আমাদের ইউনিট ফাইভের ম্যানেজমেন্ট অফ ইকুইপমেন্ট সাপ্লাইজের মধ্যে কী কী পড়তে হবে। এক নম্বর হচ্ছে মেনটেনেন্স অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা মেনলি প্রিভেন্টিভ মেনটেনেন্সটা পড়তে হবে। তারপরে দু নম্বর হচ্ছে হ্যান্ডিং ওভার অ্যান্ড টেকিং ওভার অফ ইনভেন্ট্রি। তিন নম্বর ইন্ডেন্ট অ্যান্ড অর্ডারিং অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট। আর তারপরে আছে চার নম্বর প্রবলেম সলভিং, যার মধ্যে প্রসেস অ্যান্ড অ্যাপ্রোচ, স্টেপ অ্যান্ড মেথডস অফ ডিলিং উইথ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্টস। তাহলে ইউনিট ফাইভে ম্যানেজমেন্ট অফ ইকুইপমেন্ট সাপ্লাইজের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়ব। তো আমরা ম্যানেজমেন্ট অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্টসের মধ্যে প্রথমে চলে আসছি কিছু ইন্ট্রোডাকশনে। দ্য ইউটিলাইজেশন অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট ইজ মোস্টলি ডান ইন দ্য ওয়ার্ড অর ডিপার্টমেন্টস ম্যানেজড বাই দ্য হেড নার্সেস। ফর এফেক্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট, দ্য হেড নার্স শুড কিপ ইন মাইন্ড দ্য প্রিন্সিপালস অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট। She may have to deal with many problems while managing the ward supplies and equipments. তাহলে এখানে কি বলছে যে the utilization of supplies and equipments, মানে যেটা করা হয় কোথায়, ওয়ার্ডে কিংবা কোনো হেলথ ডিপার্টমেন্টের মধ্যে, সেটা ম্যানেজ কে করে, না হেড নার্স। যদি আমরা এফেক্টিভ ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট করতে চাই, মানে সাপ্লাই আর ইকুইপমেন্টের আমরা যদি কন্ট্রোল করতে চাই, ঠিক মতো করে ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে হেড নার্সকে কী করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে তাহলে হেড নার্সকে এই মেটেরিয়াল ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল আছে সেগুলোকে মেনে চলতে হবে কিংবা সেগুলোকে মাথায় রাখতে হবে। সেটা কী? সেটা যখন মেটেরিয়াল ম্যানেজমেন্ট আমরা যখন করতে যাব, তখন দেখতে পাবো যে সেখানে আমরা কিছু প্রবলেমের মুখোমুখি হচ্ছি। তাহলে তাকে এই প্রবলেমগুলো যদি সে জেনে রাখতে পারে, তাহলে সে সেগুলো প্রবলেমগুলো সলভও করতে পারবে। তাহলে আগে আমরা দেখব যে সে প্রবলেমগুলো কী কী আছে। দ্য প্রবলেমস দ্যাট আর মেট বাই দ্য পার্সোনাল রিগার্ডিং দ্য সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্টস আর, সেগুলো কী কী আছে। এক নম্বর হলো ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ মেটেরিয়ালস, মানে কোনো মেটেরিয়াল যখন অ্যাডিকুয়েট সাপ্লাই থাকে না। সেখানে কি বলছে, দ্য ক্লায়েন্টস কমফোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার আর গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাডিকুয়েসি অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট। ক্লায়েন্টের কমফোর্ট অ্যান্ড ওয়েলফেয়ার, মানে তার ভালো থাকাটা, গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাডিকুয়েসি অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্টস। ক্লায়েন্টের ভালো থাকাটা কার উপর ডিপেন্ড করছে কিংবা সেটাকে ইনফ্লুয়েন্স করছে কে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সাপ্লাই এবং ইকুইপমেন্ট কতটা আছে সেটার উপর। যদি অ্যাডিকুয়েট পরিমাণে থাকে, তাহলে পেশেন্টের কিংবা ক্লায়েন্টের কমফোর্ট এবং ওয়েলফেয়ার অনেক ভালোভাবে আমরা ম্যানেজ মেনটেন করতে পারবো। কিন্তু যদি সে সমস্ত অ্যাডিকুয়েট না থাকে, তাহলে তখন কি দেখা যাবে যে আমরা ক্লায়েন্টের কমফোর্ট এবং ওয়েলফেয়ার ম্যানেজ করতে পারছি না। When there are inadequate number of pillows in the ward, the clients cannot be positioned comfortably in bed. এখানে দেখো উদাহরণস্বরূপ কী দিয়েছে, যে যদি ওয়ার্ডের মধ্যে আমরা দেখি অ্যাডিকুয়েট পরিমাণে, সঠিক পরিমাণে পিলো নেই, তখন কি হয় যে পেশেন্ট পজিশনিং করার সময় আমরা দেখি যে আমরা প্রপার যতগুলো পরিমাণ পিলো লাগার কথা ততগুলো আমি দিতে পাচ্ছি না, সেই কারণে পেশেন্টের পজিশনিংও সঠিকভাবে করা সম্ভব হয় না। দ্য কোয়ালিটি অফ নার্সিং কেয়ার ইজ লোয়ার ডাউন, যদি আমরা এইরকম পজিশন ঠিক মতো করে দিতে না পারি, তাহলে সেই সময় আমরা যে কাজটা করছিলাম সেটার কোয়ালিটি, নার্সিং কেয়ারের যে কোয়ালিটি, সেটা অবশ্যই কমে যাবে। ইট এন্ডেঞ্জার দ্য লাইফ অফ ক্লায়েন্টস, তখন কি হবে যে এই যে ক্লায়েন্টের লাইফ হচ্ছে রিস্কে থাকবে,
ইনডেগার এই কথাটার অর্থ হলো অ্যাট রিস্ক অফ, মানে কোনো একটা জিনিস যেটা রিস্কে আছে সেটা। এখানে কি বলছে, ইট এন্ডেগার দ্য লাইফ অফ ক্লায়েন্টস, যে তখন ক্লায়েন্টের লাইফে রিস্ক দেখা দিতে পারে, যেমন ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই, এখানে কি দেখা যাচ্ছে যে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই ইনডেঞ্জার দ্য লাইফ অফ ক্রিটিক্যাল ইল ক্লায়েন্ট। যদি ওয়ার্ডের মধ্যে দেখা যায় যে অক্সিজেন অক্সিজেন এত নেই, অক্সিজেনের সিলিন্ডার হয়তো দেখা গেল যে যতগুলো প্রয়োজন তার থেকে কম আছে, এবং যখন সেটা সঠিক পরিমাণে নেই তখনই দেখা গেল কোনো ক্রিটিক্যাল ক্লায়েন্টের অক্সিজেন বেশি দরকার হচ্ছে, তখন তাহলে আমরা তাকে অক্সিজেন দিতে পারবো না, এবং তার জন্য কী হবে, তার লাইফ রিস্ক হচ্ছে সেই জায়গায়। ট্রিটমেন্টস মে বি ডিলেড ওয়াইল দ্য নার্সেস ওয়েট ফর দ্য ইকুইপমেন্ট টু বি স্টেরিলাইজড অর ক্লিন। কোনো একটা ট্রিটমেন্ট করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, যদি সেগুলো দেখা যায় যে সেগুলো জোগাড় করতে দেরি হলো, স্টেরিলাইজ করতে দেরি হচ্ছে, ক্লিন করতে দেরি হচ্ছে, তখন যদি নার্সেসকে ওয়েট করতে হয় কিংবা ওই ট্রিটমেন্টটার ওয়েট করছে ওই ইনস্ট্রুমেন্টগুলোর জন্য, তখন কী হয় সেই ট্রিটমেন্টটা ডিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ সঠিক সময়ে আমরা ট্রিটমেন্টটা দিতে পারছি না। ইট রেজাল্টস ইন দ্য ইউজ অফ সাবস্টিটিউটস হুইচ মে বি মোর কস্টলি দেন দ্য স্পেসিফিক আর্টিকেল। তখন দেখা যায় যে আমরা যদি কোনো একটা জিনিসের সাবস্টিটিউট ইউজ করতে যাই তখন সেটা বেশি কস্টলি হয়। যদি আমরা যে ওই ইনস্ট্রুমেন্টটা যে জিনিসের জন্য তৈরি সেটা যদি আমরা ইউজ করি, তাহলে যে পরিমাণ আমাদের কস্ট, সে তখন দেখা যায় আমাদের কস্টটা ঠিকঠাক আছে, কিন্তু তার জায়গায় আমরা যদি কোনো সাবস্টিটিউট ইউজ করতে যাই তখন দেখা যায় সেটা বেশি কস্টলি হয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল কী দিয়েছে, শিট সাবস্টিটিউটেড ফর আ পিলো কেস। যেমন যদি যেমন এখানে কি করছে, পিলো কেসের জায়গায় কোনো একটা শিট ইউজ করছে। ইট শর্টেন্স দ্য লাইফ অফ আদার গুডস, দ্যাট ইজ আ রাবার প্রুফ কভার ফর আ ম্যাট্রেস উইল প্রিভেন্ট দ্য ম্যাট্রেস বিং সয়েলড বাই অ্যান ইনকন্টিনেন্ট ক্লায়েন্ট। এখানে কি বলছে যে ইট শর্টেন্স দ্য লাইফ অফ আদার গুডস, কোনো একটা গুডস যদি আমরা ইউজ করি, তার সাবস্টিটিউট যদি কিছু একটা ইউজ করি, তখন সেই জিনিসটার যে আরও ইউজ করার স্প্যানটা সেটা কিন্তু কমে যায় সঠিকভাবে যদি ইউজ না হয়। এক্সাম্পল হিসেবে দিচ্ছে, আর রাবার প্রুফ কভার ফর আ ম্যাট্রেস, যদি একটা ম্যাট্রেসের একটা রাবার প্রুফ কভার কী করে, উইল প্রিভেন্ট দ্য ম্যাট্রেস, ওই ম্যাট্রেসটাকে ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করে কিংবা নোংরা হওয়ার হাত থেকে রক্ষা করে। বিং সয়েলড বাই অ্যান ইনকন্টিনেন্ট ক্লায়েন্ট, কিন্তু যদি রাবার প্রুফ কভারটা না থাকে তখন কী হবে, যে ওই ম্যাট্রেসটা ভিজে যাবে কিংবা নোংরা হয়ে যাবে। তাহলে ওই রাবার প্রুফ কভার ফর আ ম্যাট্রেস উইল প্রিভেন্ট দ্য ম্যাট্রেস বিং সয়েলড বাই অ্যান ইনকন্টিনেন্ট ক্লায়েন্ট। ঠিক আছে, ইনঅ্যাডিকোয়েট অর ইনসাফিসিয়েন্ট ইকুইপমেন্ট রেজাল্টস ইন দ্য ইনক্রিজড ওয়ার্ক অর ওয়েস্টেড টাইম বাই নার্সেস। ইনঅ্যাডিকোয়েট অর ইনসাফিসিয়েন্ট ইকুইপমেন্ট, যদি আমাদের হাতে সঠিক পরিমাণে ইকুইপমেন্ট না থাকে তাহলে সেটা কী হবে, আমাদের কাজের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেবে এবং কাজের টাইমও অনেক বেশি বাড়িয়ে দেবে। ইট ইনক্রিজেস দ্য চান্সেস অফ কমপ্লিকেশনস ইন দ্য ক্লায়েন্ট, এটা কী করে, আমাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনের চান্স বাড়িয়ে দেয়। এক্সাম্পল কী বলছে, অ্যান ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ সিরিঞ্জ অ্যান্ড সিরিঞ্জেস অ্যান্ড নিডলস মে মিন দ্যাট দে ডোন্ট গেট properly sterilized and their use can result in infection. Example হিসেবে বলছে যে যদি আমাদের হাতে সঠিক পরিমাণে সিরিঞ্জ এবং নিডল না থাকে, যথেষ্ট পরিমাণে সেই সমস্ত সাপ্লাই না থাকে, তাহলে কী হয়, আমরা properly sterilized ওগুলোকে করতে পারবো না, এবং কী হবে সেগুলো বারবার এরকম ইউজ করার ফলে ইনফেকশনের চান্স বাড়বে। তাহলে ইনঅ্যাডিকোয়েট সাপ্লাই অফ মেটেরিয়ালস, এটা এক নম্বর পয়েন্টটা, যে প্রবলেমটা আমরা ফেস করব যদি সঠিক পরিমাণে
সাপ্লাই না থাকে তাহলে আমরা কী কী ফেস করতে পারি এখান থেকে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখব দু নম্বর পয়েন্টে চলে আসছি। দু নম্বর পয়েন্ট হচ্ছে ইকুইপমেন্ট মে বি আউট অফ অর্ডার। ইকুইপমেন্ট যদি আউট অফ অর্ডার হয় তাহলে হচ্ছে আমরা প্রবলেম মুখে পড়ব। ইফ দ্য প্রি চেকিং অফ দ্য ইকুইপমেন্ট ইজ নট ডান ইট উইল কজ অ্যান এম্বারেসিং সিচুয়েশন টু ডক্টর্স নার্সেস অ্যান্ড দ্য ক্লায়েন্টস ওয়েন দে কাম প্রিপেয়ার ফর আ প্রসিডিওর। তাহলে এখানে কী দেখা যাচ্ছে, যদি আমরা ইকুইপমেন্টগুলোকে আগে থেকে প্রি চেকিং মানে আগে থেকে চেক করে না রাখি, এবার আগে থেকে চেকিং বলতে কী বোঝাচ্ছে যে কোনো একটা প্রসিডিওর হয়তো হবে, আমাদের আগে থেকে দেখে নিতে হবে জিনিসগুলো প্রপারলি আছে কি না, কিংবা আউট অফ অর্ডার হয়ে যায়নি, তো এই জিনিসগুলো যদি আমরা দেখে না নিই তাহলে কী কী প্রবলেম হতে পারে, যে আমরা যখন ওই প্রসিডিওর করতে যাব কিংবা কোনো একটা ট্রিটমেন্ট প্রসিডিওর করব কিংবা হয়তো কখনো সেই জিনিসগুলো দরকার, যখন সেই জিনিসগুলো দরকার তখন সেগুলোকে আনতে যাব, তখন দেখব যে সেটা আউট অফ অর্ডার হয়ে গেছে এবং আমরা একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ব। তাহলে দু নম্বর হচ্ছে ইকুইপমেন্ট মে বি আউট অফ অর্ডার, এটা হচ্ছে এক ধরনের প্রবলেম। তিন নম্বর কী হচ্ছে, সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট মে বি ইনঅ্যাক্সেসেবল। ইনঅ্যাক্সেসেবল কথাটার অর্থ হচ্ছে আনএবল টু বি রিচড। হয়তো সাপ্লাইজ এবং ইকুইপমেন্টগুলো আমাদের হাতের কাছে নেই, সেটা কী ধরনের প্রবলেমে আমরা পড়তে পারি একটু দেখে নিই। টু প্রিভেন্ট মিসইউজ অ্যান্ড থিফট অফ দ্য আর্টিকেলস, সাম আর্টিকেলস মে বি কেপ্ট আন্ডার লক অ্যান্ড কি। যাতে কোনো একটা কোনো আর্টিকেল, হয়তো কোনো দামি আর্টিকেল কিংবা কোনো খুব দরকারি আর্টিকেল, সেগুলো হয়তো মিসইউজ এবং থেফট যাতে না হয়ে যায় তার জন্য সেগুলো কখনো কখনো লক অ্যান্ড কির মধ্যে থাকতে পারে। বাই চান্স দ্য নার্স মে ক্যারি দ্য কি উইথ হার অ্যাজ সি গোজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। বাই চান্স কী হতে পারে, যে কোনো নার্স হয়তো সেই কি তার সাথে করে নিয়ে আউট অফ ওয়ার্ড চলে গেছে, ওয়ার্ড থেকে বাইরে চলে গেছে। মাচ টাইম মে বি ওয়েস্টেড হান্টিং ফর দ্য ইন্ডিভিজুয়াল হু ক্যারিজ দ্য ওয়ার্ক। এরপর কোন নার্স সেটাকে ওয়ার্ড থেকে বাইরে নিয়ে গেছে সেটা তো সাধারণত যদি আমাদের না জানা থাকে তাহলে কার কাছে চাবিটা আছে সেটা খুঁজতে খুঁজতে আমাদের বেশিরভাগ টাইম চলে যায়। ইকুইপমেন্ট ফ্রম দ্য সেন্ট্রাল সাপ্লাই রুম বিকামস ইনঅ্যাক্সেসেবল। ইকুইপমেন্টস ফ্রম আ সেন্ট্রাল সাপ্লাই রুম বিকামস ইনঅ্যাক্সেসেবল ইফ ইট ইজ অ্যালাউড টু অ্যাকুমুলেট ইন ওয়ান অর টু ডিপার্টমেন্টস অ্যাজ ইট বিকামস ইনঅ্যাক্সেসেবল ইন আদার ডিপার্টমেন্ট। এখানে কি বলছে, যে সেন্ট্রাল সাপ্লাই রুম থেকেও এই ইকুইপমেন্টগুলো দেখা গেল যে পাওয়া যাচ্ছে না, যদি এগুলোকে অ্যাকুমুলেট করা হয় একটা কিংবা দুটো ডিপার্টমেন্টের মধ্যে, ইট বিকামস ইনঅ্যাক্সেসেবল ইন আদার ডিপার্টমেন্টস। মানে যেহেতু এগুলো আদার ডিপার্টমেন্টও পাওয়া যাচ্ছে না, তাই মানে এখানে আলটিমেট যে তিন নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে যে সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্টস মেবি ইনঅ্যাক্সেসেবল, এগুলো যদি আমাদের কোনো সাপ্লাইজ বা ইকুইপমেন্ট যদি ঠিক মতো পাওয়া না যায় তাহলে এটাও হচ্ছে আমাদের এক ধরনের প্রবলেম। চার নম্বর পয়েন্টে কী আছে, ইকুইপমেন্ট ইজ ইনকনভেনিয়েন্টলি লোকেটেড, ইট ইজ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি টু টেক সামথিং ফ্রম দ্য কার্ডবোর্ড অর স্টোর রুম দ্যাট আর ইন কনস্ট্যান্ট ইউজ ফর ক্লায়েন্টস। এখানে চার নম্বর পয়েন্টে কী বলছে, যে ইকুইপমেন্ট ইজ ইনকনভেনিয়েন্টলি লোকেটেড, মানে ইনকনভেনিয়েন্টলি কথার অর্থটা হলো কজিং ট্রাবল অ্যান্ড ডিফিকাল্টিস। তাহলে ইকুইপমেন্টগুলো এমনভাবে রাখা আছে যে সেগুলো ট্রাবল করছে কিংবা কোনো ডিফিকাল্টিস দিচ্ছে। তাহলে এখানে কী বলছে, যে ইট ইজ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি টু টেক সামথিং ফ্রম দ্য কার্ডবোর্ড অর স্টোর রুম দ্যাট আর ইন কনস্ট্যান্ট ইউজ ফর ক্লায়েন্টস। এটা টাইম এবং এনার্জি ওয়েস্ট করছে, যদি আমরা কোনো জিনিস কার্ডবোর্ড বা স্টোর রুম থেকে নিচ্ছি
যেটা ক্লায়েন্টের সব সময় কাজে লাগে। কনস্ট্যান্টলি মুভিং দ্য প্লেস অফ কিপিং আর্টিকেলস কজেস কনফিউশন এন্ড ওয়েস্টিং অফ টাইম। তাহলে যে জিনিসটা বারবার পেশেন্টের লাগছে সেটা যদি আমরা বারবার কাপবোর্ডে কিংবা স্টোর রুমের মধ্যে তুলে রাখছি, আবার সেখান থেকে আনতে যাচ্ছি, তাহলে জায়গাটার একটা স্থান পরিবর্তন হচ্ছে এবং যেটার জন্য কি কনস্ট্যান্টলি একটা কনফিউশন এবং ওয়েস্টিং অফ টাইম থেকে যাচ্ছে, হয়ে যাচ্ছে। মানে কনফিউশন এই কারণে যে জিনিসটা কোথায় আছে, স্টোর রুমে আছে নাকি পেশেন্টের কাছে আছে নাকি অন্য জায়গায় আছে। আর একটা জিনিস হচ্ছে ওয়েস্টিং অফ টাইম কেন বলছে, কারণ বারবার সেটাকে ওখান থেকে আনতে হচ্ছে। দেয়ার উইল বি আ ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি, টাইম যাচ্ছে তার সাথে এনার্জিও যাচ্ছে, ইফ দ্য আর্টিকেলস আর স্ক্যাটার্ড ইন সেভারাল রুম। যদি কোনো একটা জিনিস সঠিক জায়গায় না থাকে সেটাও কিন্তু ম্যানেজমেন্ট কিংবা মেনটেন্যান্স অফ ইকুইপমেন্টের একটা প্রবলেমের মধ্যে পড়ছে।